চলুন আর ভাইরাসকে জয় করুন। আজই নিয়ে আসুন আর্সেনিকাম অ্যালবাম, নিম, তুলসী, হলুদ, অশ্বগন্ধা ও গুলঞ্চন একজার সমৃদ্ধ এনপিস ইমিউন ড্রপ, এনপি দ্যাট অ্যান্সার সিন্স 1849। ফোন নাম্বার 9875304822। কি হবে এত বহুদিন ধরে আমাদের সাংগঠনিক মিটিং প্রদেশ স্তরে এভাবে হতে পারেনি লকডাউনের জন্য। যেটুকু হয়েছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বা ভার্চুয়াল র্যালির মাধ্যমে, তো ছোট ছোট গ্রুপেতে বসে যে প্রোগ্রামগুলো আমরা করছি, প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে ডোর টু ডোর যাওয়া আর জনসম্পর্কের কার্যক্রম, আত্মনির্ভর ভারতের জন্য প্রশিক্ষণের কার্যক্রম ইত্যাদি ইত্যাদি যে অভিযানগুলো আমরা নিয়েছি, সেটা কতটা কী হয়েছে, কতদূর হলো, বুথের পুনর্গঠন চলছিল আমাদের নির্বাচনের জন্য সেটা কতদূর হয়েছে, এবং আগামী নির্বাচনের প্রস্তুতি কীভাবে করা যায় তার ব্যাপারে কথাবার্তা। এমপিরা থাকবেন? হ্যাঁ, এমপিরা থাকবেন, জেলা প্রেসিডেন্ট থাকবেন আর প্রদেশের কয়েকজন কার্যকর্তা থাকবেন। স্বপ্ন একজন সফল ডাক্তার হওয়ার, নিজের সাধ্যের মধ্যে বিদেশে গিয়ে ক্যারিয়ার করতে চান, সুযোগ আপনার হাতের কাছেই। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। স্বপ্ন পূরণে আজই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9732122744। তার বাবাকে গ্রেফতার করা হচ্ছে, কি বলুন? অলরেডি এটা হয়েছে, তার জন্য গতকাল থেকে আমাদের অবস্থান প্রতিবাদ চলছিল রায়গঞ্জে। আজকে পুলিশ এসেছে, ডায়াস খুলে মাইক খুলে দিয়েছে। আমাদের সহসভাপতি রাজীব ব্যানার্জি সেখানে গেছিলেন, তাকে অ্যারেস্টও করেছে। তো পশ্চিমবাংলায় যে ধরনের পুলিশের অকর্মণ্যতা এবং আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হয়েছে, তাতে সাধারণ মানুষের জীবন বিপন্ন, মহিলাদের কোনো সুরক্ষা নেই, সম্মানের সুরক্ষা নেই। একাধিক ঘটনা ঘটে চলেছে, যখন মানুষ রাস্তায় নামছেন, প্রতিবাদ করছেন, তখন পুলিশে প্রতিবাদ কাটকাচ্ছে, কিন্তু যারা দোষী অপরাধী তাদেরকে ধরছে না। সেদিন এত খুন ধর্ষণ হওয়ার পরেও কেউ সাজা পায় না, পশ্চিমবঙ্গলায় চার্জশিটও হয় না। পুলিশ কেবল দলদাসে পরিণত হয়ে টিএমসির স্বার্থ রক্ষা করছে, আর স্বার্থ রক্ষা করতে গিয়ে যে সমস্ত সমাজবিরোধী আজকে টিএমসিকে বাঁচিয়ে রেখেছেন তাদেরকে শেল্টার দেওয়ার চেষ্টা করছে। 21-এর জন্য আমরা লোকসভার পরেই প্রস্তুতি শুরু করে দিয়েছি, কিন্তু যেহেতু মাঝখানে 3-4 মাস যেরকম পার্টির গতিবিধি অ্যাক্টিভিটি হয় সেটা বন্ধ ছিল, সেটা নতুন করে পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে কাজ শুরু করা যায় তার জন্য চিন্তাভাবনা হবে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে বলেছেন যে বিজেপি একটা তুচ্ছ দল এবং বাংলা শাসন করবে বাঙালিরাই, বাইরের কাউকে আমি বাংলা শাসন করতে দেবো না। হ্যাঁ, আমরাও তাই বলছি, বাঙালিরা করবে কিন্তু টিএমসিকে বাদ দিয়েই করবে।